আন্তর্জাতিক হিংসার খোরাক কেউ না, মানুষ। যদি প্রশ্ন করা হয় এত বোমা মারাচ্ছেন কি জন্য, সে কি বলবে বোমা মানুষ আমার নিজেকে মারার জন্য? তাকে বলবে মানুষ মারবে। যারা সবসময় মানুষ মারার প্রতিযোগিতা করে তারা কষ্টের কালে মানুষ নয়। হিংসা এমন চরমভাবে আমাদের দেহ মনকে জারিত করেছে যে এখানে আর ভালো কথার আলো ঢুকবে না। হিংসুকের সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? হিংসুক নিজের হিংসার আগুনে নিজেই পুড়ে মরে, সে অন্যের কোনো ক্ষতি করতে পারে না। হিংসুক যতদিন দুনিয়ায় থাকবে তার ভিতরটা কুড়ি কুড়ি খাবে নিজের হিংসায়, অন্যের কোনো ক্ষতি সে করতে পারবে না। হিংসুক ব্যক্তি কখনোই মুমিন নয়, আর মুমিন ব্যক্তি কখনো হিংসুক নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। হিংসা মানুষের স্বভাব জাত, এর উপকারও আছে ক্ষতিও আছে। যেমন বিষ সাপের জন্য স্বভাব জাত, বিষের কল্যাণকারিতাও আছে ক্ষতিকারিতাও আছে। এমন কোন বস্তু আল্লাহ যিনি দুনিয়াতে সৃষ্টি করেন নাই যার ভালো মন্দ দুটা দিক নাই। বান্দার কর্তব্য হল মন্দকে এড়িয়ে ভালোকে গ্রহণ করা, আর এর মধ্যে হলো পরীক্ষা, জান্নাত হবে কি জাহান্নাম হবে আপনার ভাগ্যে, পরীক্ষাটা এখানে। এরপরও হিংসা অহংকার বলে আমার একটা বই আছে, ছোট বই, ভয়ের কারণে আশেপিষ্ট মাত্র, বইটা সবাই কাছে রাখবে। আর সুরা ফাতিহার অর্থাৎ ত্রিশতম পারা তফসিরটাও কাছে রাখবেন, তাহলে হিংসা অহংকারের আগুন থেকে বাঁচতে পারবেন। হিংসুকের সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? হিংসুক নিজের হিংসার আগুনে নিজেই পুড়ে মরে, সে অন্যের কোনো ক্ষতি করতে পারে না। হিংসুক যতদিন দুনিয়ায় থাকবে তার ভিতরটা কুড়ি কুড়ি খাবে নিজের হিংসায়, অন্যের কোনো ক্ষতি সে করতে পারবে না। আল্লাহ বলছেন হিংসুকের সংজ্ঞা হল এই যে আল্লাযী ইয়াতাওয়াল্লা যাওয়ালা নিয়মাতিল মাহসুদ, যে ব্যক্তি হিংসাকৃত ব্যক্তির নিয়ামতকে ধ্বংস হোক এটা কামনা করে, ওই ব্যক্তি হল হিংসুক। যেমন আপনি সালাত পাঁচাক্ত সালাত আদায় করেন, প্রতিবেশী একটা বেনামাজি আছে সে আপনাকে হিংসা করে, সে সালাত পড়ে না, বলে আমি তো অস্তিত্ব ভালো আছি, ও টাকা নেই পয়সা নেই গরিব মানুষ, আমি তো ধনী মানুষ, তো সালাত পড়া কি দরকার? সে সবসময় চায় এই সালাত পড়া লোকটা যেন ধ্বংস হয়ে যায়। একটা ছেলে ভালো আলেম হয়েছে, প্রতিবাসী হিংসা করে, আমার ছেলে আলেম হতে পারলো না, ও ধ্বংস হোক, ধ্বংসের চেষ্টাও করে। এইভাবে সারাটা জীবন হিংসক ব্যক্তিরা হিংসাকৃত ব্যক্তির ধ্বংস কামনা করে। আর এ কারণেই মুমিনের সংজ্ঞা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াসতামিআনি ফি কলবি আব্দিন আল ঈমান ওয়াল হাসান, রাওয়াহুন নাসাঈ। একজন বান্দার অন্তরে দুটো জিনিস একত্রিত হতে পারে না, ঈমান এবং হিংসা। অর্থাৎ হয় সে ঈমানদার হবে, নইলে সে হিংসুক হবে। হিংসুক ব্যক্তি কখনোই মুমিন নয়, আর মুমিন ব্যক্তি কখনো হিংসুক নয়। ভাষাটা বুঝতে পারার চেষ্টা করবেন। রাষ্ট্রে আর কোনো দেশ কাল ভেদাভেদ নাই, বিশ্বের রাষ্ট্রগুলি সব পরস্পরের হিংসা মেতে গেছে, তারা এক রাষ্ট্রের লোক আর এক রাষ্ট্রের উপরে হামলা করছে, কিভাবে যে করছে
পৃথিবীর ম্যাপের দিক তাকালে বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায় না। এই ছোট্ট একটা দেশের বিরুদ্ধে কিভাবে আন্তর্জাতিক পরাশক্তি দিন রাত আসতেছে, এখানে খেয়াল করছেন না আপনারা? পত্রিকা খুললে আজকে অমুক রাষ্ট্র, কালকে অমুক রাষ্ট্র, কালকে অমুক রাষ্ট্র, কেন দায় পড়ে গেছে তোর শ্বশুরবাড়ি? এটা আমরা আমাদের দেশে কি করি না গে, তোমার দেখার কি দরকার? তুমি তোমার সরকার তেল দাও, আমি আমার সরকার তেল দিই, তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায়। সবাই আসে উপদেশ দিতে, নসিহত বিতরণ করতে আসে, প্রত্যেকটা পদক্ষেপ দেখলে বোঝা যায় তারা হিংসায় জ্বলিবুড়ি মরতেছে। আন্তর্জাতিক হিংসার খোরাক কেউ না, মানুষ। যদি প্রশ্ন করা হয় এত বোমা মারাচ্ছেন কি জন্য, সে কি বলবে বোমা মানুষ আমার নিজেকে মারার জন্য? তাকে বলবে মানুষ মারবে। যারা সবসময় মানুষ মারার প্রতিযোগিতা করে তারা কষ্টের কালে মানুষ নয়, ওরা পশুর চাইতে অধম। মানুষের বেশ ধরে একটা হিংস্র পশুর চাইতে অধম। কিছুদিন আগে একটা ছবি আসলো পত্রিকায়, বিশটা সিংহ একসঙ্গে নদীর কিনারে পানি পান করছে, নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন। ইনকিলাব দেখলাম, এই জীবনে এই ছবি আমি কখন দেখিনি। বিশটা সিংহ একত্রে পানি খায়, মারামারি করে না, এ কি কল্পনা করা যায় নাকি? বিশটা মানুষ একত্রে কোনো কাজ করে এটাই বরং কল্পনা করা যায় না আজকাল বাংলাদেশে। আপনি ডানে গেলে ও বামে যাবে, ও বামে গেলে ও ডানে যাবে, একমতেই কাজ করার ক্ষমতা দেশের কারণে। হিংসা এমন চরমভাবে আমাদের দেহ মনকে জারিত করেছে যে এখানে আর ভালো কথার আলো ঢুকবে না। তবুও মনে রাখবেন চিরকাল একদল লোক থাকবেই, এটা আল্লাহর বান্ধব, যারা হিংসামুক্তভাবে আল্লাহর পথে কাজ করবে, মানুষকে ডাকবে, মানুষ তাদেরকে চিনতে পারুক বা না করুক। নবী রাসূলুল্লাহ যেভাবে মানুষকে হিংসাহীনভাবে ডেকে গিয়েছিলেন, মানুষ তাদেরকে চিনতে না পেরে তাদের উপর জুলুম করেছে, এই যুগেও আল্লাহ পাক চিরদিন একদল লোক রাখবেন যারা ধর্ম মত নির্বিশেষে সকল মানুষকে সৃষ্টিকর্তা আল্লাহর পথে যাওয়ার জন্য ডাকবে। হে মানুষ, তুমি ভুলে গেছো তোমার ঠিকানা কোথায়? তুমি এসেছিলে যার কাছ থেকে ফিরে যেতে হবে তার কাছেই। এসব দিতে হবে সারা জীবনে।